আমার ওয়ালিদ মাস্টারম মুরলী সাহেব জিন্দা বাড়ি থেকে রান্না হয়েছিলেন, মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করবেন, সাক্ষাৎ করবেন, তার সাথে আলাপ করবেন। আমাদের মসজিদের আধুনিকরণ, সামনের পাতাকরণের ব্যাপারে বিশেষ করে ওখানে এখানে যে হাজিরি মাদ্রাসার কথা বারবার বলা হচ্ছে, সেই মাদ্রাসার কথা আলাপ করার জন্য। এবং আমরা প্রায় এই শিকারের দলের তারিখ পড়ার পরে সবাই দাঁড় করতেছি যে আজকে দিন আল্লাহ বৃষ্টি না দেয়। আমার এক বিশ্বাস ছিল আল্লামা সাহেব ইল্লা এই তারিখ দিয়েছিলেন, আমার একটু বিশ্বাস ছিল আজকে বৃষ্টি হবে না। তাই এই মসজিদে আমাদের মন্ত্রী সাহেবকে যার মাধ্যমে যার প্রবলেম মাধ্যমে পেয়েছি, চন্দ্রগ্রামের আলালে যা অনেক শ্রম দিতেন, আরো শিবিন্দরা অনেক কষ্ট করেছেন এই মসজিদে আনার জন্য। বিশেষ করে আপনাদের খেদমতে সালামে দিয়ে মোদী সাহেব পৌঁছিয়েছিলেন, আপা বলেছিলেন এসেছি বললে আপনারা এত খুশি হতেন, দুনিয়ার তুলে পেয়েছে আপনারা এত খুশি হতেন না, তাই সেটা উপস্থিত আছেন। আমাদের আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মন্ত্রীর জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে আমাদের বললেখার গৌরব ইতিহাসের প্রথম মন্ত্রিত্ব দিয়েছি সেই মহান ব্যক্তিত্বের আমার ছুটি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। অন্যতম প্রখ্যাত আলেমের দিন আধ্যাত্মিক জগতে অন্যতম স্বাধীন পুরুষ হলেও নিজস্ব গুণে এবং জ্ঞানে স্বাধীন কবি তথা সৌদুক প্রিন্সিপাল মৌলানা আব্দুল খাইম চৌধুরী সাহেব, সেই সময় থেকে আমি ওনার সঙ্গে আলোচনা চলা ফেরা কোনোদিন তিনি ব্যক্তিগত কোনো আসল বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করেন। তিনি একটা কথা বলতেন, খুব কম কথা, খুব নরম কথা, এই রকমের স্বভাবের মানুষ জীবনে কম হওয়া আনা দিয়েছিলেন আর লোকের মর্জির প্রতি মধ্যে সীমাযুক্ত হন এবং সেখান থেকে ফিরে যান। ঠিক যে সময় তার উপরে এলাম হয়েছে জ্ঞানী বাজারে, ঠিক সেই সময় আমি জ্ঞানী বাজারে একটা টেলিফোন আলাপ করেছিলাম আমার স্নেহবাদন আলালের সাথে। তখন আলাল বললেন যে মনে হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য রানা দিয়ে প্রতিমন্ত্রী অসুস্থ হয়েছিলেন, তাহলে কিয়ের নেওয়া হয়েছিল এইমাত্র এলান হয়েছে যে উনার উপাস হয়েছে এবং জানাজার সময় ঘোষণা করা হয়েছে আপনি পারবেন কিনা। আমি হিসাব করে দেখলাম যে কোনো অবস্থায় আমি দেখা থেকে রানা দিয়ে এসে এই সময় আমার জানাজায় করে খাওয়া যাবে না, মানুষ শরীর নিয়ে যেটা আমাদের জন্য দুর্বাই না। আমাকে উনারই সুযোগ সাহেব দাদা কেউ মনে উদ্যান দাওয়াত করছিলেন যে এটা অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা মসজিদে উনি যেখানে কাজের উপর আছেন, আমি তার কাজ করার মতো যোগ্য ব্যক্তি না, কিন্তু আমি তাদের পাশে থাকি, পাশে ধরা পাশে কাজ করি, এইটুকু আমার আমার কাছে হয়তো বা আমি এইটুকু বলতে পারবো যে আমি তোমাদের পাশে ছিলাম, পায়ের কাছে বোঝার মতো চেষ্টা করি। আমি মনে করি আমি এটা